আজ অবধি ইউভান কখনো বোনকে হিংসে করেনি, ইয়ালিনীর জন্মের আগে কি সিদ্ধান্ত নিয়েছিলেন শুভশ্রী? দ্বিতীয়বার মা হওয়ার পর রূপলী পর্দায় ফিরছেন শুভশ্রী। সৌজন্যে রাজ চক্রবর্তীর বাবলি। বুদ্ধদেব গুহর কালজয়ী প্রেমের উপন্যাসকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন রাজ। তবে পরিচালক বর্ণন, বাবলি হিসাবে শুভশ্রীকে পছন্দ করেছেন স্বয়ং লেখক। সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলার। বাবলির চরিত্রে শুভশ্রীকে দেখে চোখ ফেরানো দায়। তিন মাসের মেয়ে ইয়ালিনী ও তিন বছরের ছেলেকে সামলে বাবলির শুটিং করেছেন শুভশ্রী। নিঃসন্দেহে সহজ ছিল না রাজঘরণীর জন্য। এখন কেরিয়ার নয়, মাতৃত্বই শুভশ্রীর জীবনের মূল প্রায়োরিটি। ইউভান ইয়ালিনীর মধ্যে যেন সিবলিন রাইভালরি তৈরি না হয়, সেই দিকে যত্নবান তিনি। বাবলির প্রমোশনের ফাঁকে মুখ খুললেন সেই নিয়ে। ছেলেমেয়ের মনস্তত্ত্ব বুঝতে রীতিমতো পড়াশোনা করছেন অভিনেত্রী। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝতে আমি বই পড়ছি। উপলব্ধি করেছি ইয়ানিলির জন্মের পর ইউভানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন, কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে। ওর যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করা হচ্ছে। শুভশ্রী আরও জানিয়েছেন, ইয়ালিনীর জন্মের আগে যখন হাসপাতালে ভর্তি হন তিনি, সেই সময় বেডের পাশে ইউভানের ছবি রেখেছিলেন, যাতে ছেলের মনে হয় সে মায়ের সঙ্গেই আছে। খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে নায়িকা জানান, আজ অবধি ইউভান কখনো বোনকে হিংসে করেনি। এই মুহূর্তে আমার কাছে ফুটফুটে দুটো ছেলেমেয়েই প্রধান। ওর রেখে কাজে বেরানোর জোরালো তাগিদ তৈরি হবে, শুধু এমন কাজ করব। দুই ছেলেমেয়েকে সমালোর ক্ষেত্রে শুভশ্রীর শাশুড়ি নন্দরা তাঁর ভরসা। পাশাপাশি রাজও রাজনৈতিক দায়িত্ব, পরিচালনার পাশাপাশি বাবার ভূমিকাতেও একশোয় একশো। শুভশ্রী জানান, সম্প্রতি মুম্বইয়ে এক অ্যাওয়ার্ড ফাংশনে যোগ দিতে গিয়েছিলেন, সেই সময় ইউভান আর ইয়ালিনীকে রাজি সামলেছেন।